সংখ্যাটা আজ 102 পরপর 101 দুদিন ক্রমেই মৃত্যুর সংখ্যা বাড়ছে আক্রান্তের হার সংক্রমণের হার সেটিও ঊর্ধ্বমুখী কিন্তু এই কঠোর লকডাউনের মধ্যেও কিছু মানুষের উদাসীনতা লক্ষণীয় যখন একই সময়ে হাসপাতালগুলোতে রুদ্ধশ্বাস পরিস্থিতি সর্বিকভাবে চিকিৎসকদের লড়াই স্বাস্থ্যকর্মীদের লড়াই এবং যারা রয়েছেন বিভিন্ন দায়িত্বশীল জায়গায় তারা লড়াই করছেন এবং এই লড়াইয়ে বাকি সবার অসচেতনতা আরও বেশি বিপদসংকুল করে তুলতে পারে পরিস্থিতি এমন এক বাস্তবতায় সবার পাশে সবার কাছে চিকিৎসা সেবার প্রয়োজনীয় যে তাৎক্ষণিক সেবা এবং এর সঙ্গে একটু আস্থার জায়গা সেটি নিশ্চিত করতেই আমরা হাজির হয়েছি করোনা হেল্প ডেস্ক নিয়ে আপনারা ঘরে বসেই আমাদের এই পরামর্শ পেতে পারেন সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন আমাদের সাথে থাকছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ থাকছেন ডাক্তার সাবিন সিদ্দিকা ইসলাম সহকারী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এছাড়া ডাক্তার আবু সাইদ শিমুল আছেন শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল বরাবরের মতো এছাড়া আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহবুব আলম নাক কান গলা বিশেষজ্ঞ আর আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ যেটি বলছিলাম দেশে পরপর তিন দিন শতাধিক প্রাণহানি হলো করোনা ভাইরাসে রেকর্ড 102 জনের মৃত্যু হয়েছে আজ নতুন করে আরও 3698 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নমুনা পরীক্ষা করা হয়েছে 19404 জনের পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 19.06% এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 718950 জন করোনায় মোট মৃত্যু হয়েছে 10385 জনের 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4121 জন মোট সুস্থ 614936 জন মৃত 102 জনের মধ্যে 59 জন পুরুষ 43 জন নারী দর্শক এই বিপদসংকুল সময়ে নিজের আশপাশটা জীবাণুমুক্ত রাখা যেমন জরুরি একই সঙ্গে প্রাথমিকভাবে নিজের স্বাস্থ্যবিধি মেনে চলা অন্যান্য করোনা শিষ্টাচার মেনে চলা জরুরি সে কারণে যে কোনো জায়গায় ঘরে বাইরে হ্যান্ড স্যানিটাইজার হোক সাবান হোক নিজের যেই স্বাস্থ্য সুরক্ষা সেটি নিশ্চিত করতে হবে আমাদের তো সেই আহ্বান থাকবে আপনাদের প্রতি আপনারা যারা টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে চান টেলিফোনের অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন যদি একটু প্রিসাইজলি আপনারা বলেন আগে থেকে গুছিয়ে রাখেন কথাগুলো চিকিৎসকদের কাছে উপস্থাপন করতে সুবিধা হবে এবং একই সঙ্গে যারা ফেসবুক কমেন্টে লিখতে চান নাম লিখবেন বয়স লিখবেন এবং পূর্ব যে ইতিহাস বা উপসর্গ সেগুলো বিস্তারিত লিখে জানাবেন নিশ্চয়ই চিকিৎসকদের কাছ থেকে আপনারা সঠিক পরামর্শটি পাবেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জনাব শাহবুব আলম ডাক্তার শাহবুব আলমকে স্বাগত জানাচ্ছি করোনা হেল্প ডেস্কে জনাব শাহবুব আলম মাত্রই আমাকে বলা হলো প্রযোজনা কক্ষ থেকে কয়েকদিন আগে আপনি করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আপনাকে অভিনন্দন করোনা জয় করে ফিরলেন এবং একই সঙ্গে আপনার অভিজ্ঞতাটাও নিশ্চয়ই আমাদের জন্য আলাদা গুরুত্ব বহন করে এবং আপনি যেহেতু নিজে চিকিৎসক নাক কান গলা বিশেষজ্ঞ ফলে আপনি এর আগের দফায় প্রথম ধাক্কায় যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের উপসর্গ দেখেছেন তাদের যেই লক্ষণ বা অন্যান্য যেই সমস্যাগুলো সেগুলোর কাছ থেকে দেখেছেন শুনেছেন হয়তো এবং এখন আপনি নিজে সেটা এবার এই দফায় ফিল করলেন এবং সেটা উতরে এলেন পার্থক্যের জায়গাগুলো কেমন এবং এবারের লক্ষণ সামগ্রিকভাবে এবারের ধাক্কার ঢেউটা কে আপনি কিভাবে কতখানি আতঙ্কিত হওয়ার মতো কিভাবে মূল্যায়ন করবেন কি বলবেন ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের বেসিক্যালি করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সম্ভবত সাধারণ মানুষের তেমন কোনো ধারণাই ছিল না কারণ প্রথম ঢেউ কমে আসার পরে আমরা মনে করছি যে আমরা বোধহয় এই করোনা সংক্রমণ থেকে উতরে গেছি এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ তাদের ইচ্ছা মতো চলাফেরা করছে কোনো স্বাস্থ্যবিধি মেনে চলে না ক্লাব বলেন হোটেল বলেন রিসোর্ট বলেন আমরা দেখেছি কক্সবাজারে কত মানুষ একসাথে তারা সমুদ্র স্নান করেছে তারা ভেবেছে যে করোনা বোধহয় এখানেই শেষ কিন্তু আমাদের বিশেষজ্ঞরা অনেক আগ থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছিলেন যে করোনার দ্বিতীয় ঢেউ আসছে এমনকি তৃতীয় ঢেউ হতে পারে তো সেগুলোকে আমরা বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আমরা সাধারণ জনগণ আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ঘুরে বেরিয়েছি এবং সামাজিক কোনো নিয়ম নীতির বালাই আমরা মেনে মানি নাই তো একজন চিকিৎসক হিসাবে আমরা বলতে চাই আমরা তো সবসময় পেশেন্টের সামনে থাকি পেশেন্টকে দেখি আমি নাক কান গলা বিশেষজ্ঞ হিসাবে আমাদের আরো কিছু সরাসরি আমাদেরকে সেই সমস্ত করোনা মুক্ত বা যুক্ত সব ধরনের পেশেন্টকে আমাদেরকে হ্যান্ডেলিং করতে হয়েছে যার কারণে আমরা ফ্রন্টিয়ার লাইনার হিসাবে আমরা অনেক ঝুঁকির মধ্যে ছিলাম তো জানি না আল্লাহ পাক আমাদের প্রথম ধাপটাতে আমরা কিভাবে পার পেয়ে গেলাম আমরা প্রথম ধাপটা চলে আসার পরে যখন দেখছি করোনার দ্বিতীয় ধাপ ঠিক সেই মুহূর্তে আমি নিজেও করোনায় আক্রান্ত হই
এবং সিমটম বেসিক্যালি আমি বলবো মোরলেস আগের মতোই। আমার মনে হয়েছে একটু ফিভারিশ, একটু রানি নোজ, একটু বডি এক। যেদিন আমার এরকম মনে হলো, আমি তারপরের দিনই আমি প্রথমে অ্যান্টিজেন টেস্ট করাই আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট তেজগাঁতে, এটা পজিটিভ আসে, সাথে 1 ঘন্টার মধ্যে টেস্টটা রিপোর্টটা পাওয়া যায়। এরপরে আমি আরটিপিসিআর করি। আরটিপিসিআর করে আমি আরটিপিসিআর করার পরে আমি কনফার্ম করি যে আমি করোনা আক্রান্ত হয়েছি। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমি ডে 2 বা 3 থেকে আমার তেমন কোনো সিমটম আর ওয়ার্সেনিং কোনো সিমটম হয় নাই। আমার কোনো শ্বাসকষ্ট বা খারাপ কিছু হয় নাই। শুধুমাত্র 2 দিন আমার জ্বর ছিল এবং আমার 3rd বা 4th ডেতে আমি একটু গন্ধ কম পাচ্ছিলাম বা খেতে একটু অরুচি বা টেস্ট পাচ্ছিলাম না। তো তখন তো আমি কেস অফ COVID-19 ইনফেক্টেড পারসন। তখন থেকে আমি যে আমার বাসায় আইসোলেশন যেটাকে বলা হয়, আমার পরিবারের কোনো সদস্য তো আমার রুমে ঢুকেই নাই। আমিও একদম 15 দিন আমি আমার রুম থেকে আমি বের হই নাই। তাদের সাথে আমি কথা বলেছি ফোনে। স্টিক আইসোলেশন বলতে যেটা বোঝায়, আমার কমোড, আমার কাপড় চোপড়, আমার সবকিছু, আমার এটা আমি আলাদাভাবে এগুলোকে মেনটেন করেছি। আমার নিজের ঘর আমি নিজে পরিষ্কার করেছি যেন আমার পরিবারের অন্য কেউ এটা থেকে এফেক্টেড না হয়। অর্থাৎ সার্বিকভাবে যা যা মেনে চলার কথা করোনা আক্রান্ত হলে আপনি সেগুলো অনুসরণ করেছেন এবং আপনার পরিবারের সবাই সে ব্যাপারে সহযোগিতা করেছেন। এর মধ্য দিয়ে আপনি এই করোনার যেই সার্বিক পরিস্থিতি সেখান থেকে উত্তরণ পেয়েছেন, আপনার অভিজ্ঞতাটা আমাকে শুনলাম। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের একজন দর্শক টেলিফোনে আছেন, তার প্রশ্নটা একটু শুনে আসি। দর্শক, টেলিভিশনে ভলিউম কমিয়ে নেবেন, আপনার নাম এবং বয়স বলে যেসব উপসর্গ ফেস করছেন বলুন। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, আমি কার নাম থেকে বলছি? কমলেশ স্যার। বলুন কমলেশ। হ্যাঁ স্যার, আমার তো আমি তো ডায়াবেটিস স্পেশাল হার্টের রোগী, স্ট্যান্ড করানো 2টা স্যার। হ্যাঁ স্যার, আমি তো যথারীতি ওষুধ খাচ্ছি, মেটাবাসেমার, তারপর রোস্টাটিন 20, ক্লোপিড AS, তারপর ওই ডায়াবেটিসের জন্য যথারীতি ডায়ালেপটিন, তারপর আপনার ওই বলুন আপনার ওই গ্লিকাজাইট 80 আর বিভোস 0.2, আর ঘুমের জন্য ওই পেস 1 খাচ্ছি। আচ্ছা, তো এখন কি ধরনের সমস্যা ফেস করছেন? এখন সমস্যা হচ্ছে স্যার যে এই এখনো মাঝে মাঝে বুকে হাত লেগে এই 2-4-5 সেকেন্ডের জন্য ব্যথা করে স্যার। আর আর ইনডাইজেশন সমস্যা স্যার, আমি রাতে কোনো খাবার সহ্য করতে পারি না স্যার। ওই রাত 8টায় খাই, রাত্রি 11টার সময় শুলে পড়ে, তারপরে ওই পেটের সমস্যাটা দেখা দেয় স্যার। আচ্ছা, ইনডাইজেশন এবং বুকের ব্যথার কথা বলছেন। ডাক্তার SA মোস্তফা জামান, আপনার যদি কিছু জানবার থাকে। আমি আসলে কিছুটা কম শুনেছি হয়তো তার সাউন্ডের জন্য, তারপরে যতটা বুঝতে পেরেছি তার ডায়াবেটিস আছে, তিনি বেশ কিছু হার্টের ওষুধ খাচ্ছেন, তারপর তার কি বুকে ব্যথার কথা বলছেন? বুকের ব্যথার কথা বলছেন, ইনডাইজেশনের কথা বলছেন। জি, ব্যথাটি কখন হয়? একটু হাঁটাহাঁটি করলে, পরিশ্রম করলে বাড়ে কিনা? কমলেশ সাহেব, আপনার বয়স কত এবং হাঁটাহাঁটি করলে এই সমস্যাটি বাড়ে কিনা জানতে চাচ্ছিলাম। হ্যালো স্যার। জি। হ্যাঁ স্যার। জি, হাঁটাহাঁটি করলে বাড়ে না, এটি কত, আপনার এই সমস্যাটি কতদিন যাবত চলছে? কখনো কি জীবন স্প্রে ব্যবহার করতে হয়েছে, নাইট্রোমিন স্প্রে ব্যবহার করতে হয়েছে কিনা বলতে পারবেন? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হয় কমলেশ সাহেব, আমি বলছি, আপনি শুনুন, আপনি আসলে ডায়াবেটিসের একজন রোগী, আপনি বেশ কিছু ওষুধের নাম বলেছেন, কিন্তু যদি বর্তমানে তার রক্তের শর্করার মাত্রা বলতে পারতেন তাহলে আমরা আপনার ওষুধের ডোজটি ঠিক আছে কিনা বলতে পারতাম। একটি হলো, আমরা সাধারণত সবসময় আমাদের এই করোনা হেল্প ডেস্কে বলতে চেয়েছি যে ডায়াবেটিস থাকলে সুনিয়ন্ত্রণ রাখতে হয়, খাবার আগে আমরা বলি মাত্রা 6, খাবার 2 ঘন্টা পরে 8, এবং 3 মাসের যে ডায়াবেটিসের গড় সেটি আমরা 7 রাখতে পারি, অর্থাৎ 6, 7, 8 যদি এরকম রাখতে পারি আমরা বলি যে ওষুধ খাচ্ছেন তাহলে সে ওষুধ চলবে, তাহলে হার্টের ঝুঁকি কম থাকে। কিন্তু যদি দেখা যায় অনেকে বলে থাকেন যে ওষুধ খাচ্ছেন কিন্তু সুনিয়ন্ত্রণ নেই, তাদের কিন্তু হার্টে ব্লক হওয়ার আশঙ্কা বেশি থাকে। আমি বলবো যে আপনার বুকে যেহেতু চাপ হচ্ছে, ভার হচ্ছে, তো আপনি ওষুধগুলো সবই ঠিক খাচ্ছেন কিন্তু ডায়াবেটিসের ওষুধের মাত্রা ঠিক আছে কিনা সেটি আমাদের আরেকটু ভালো করে জানতে হবে। এই পরীক্ষাগুলো করে পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন
আমি অন্যান্য ওষুধের নামগুলো শুনেছি, রক্ত পাতলা করা ওষুধ যেটি বলে, ইকোস্প্রিন জাতীয় ওষুধ খাচ্ছেন কিনা সেটি আমরা শুনিনি। যদি আপনি না খেয়ে থাকেন তবে অবশ্যই খাবেন, আর অন্যান্য যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো খেয়ে যান। আরেকটি বিষয় হলো, এর পরবর্তীতে একটি ট্রেডমিল টেস্ট, ইটিটি বলে, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই পরীক্ষাটি করে করে জানতে পারবেন যে আপনার যে ওষুধ খাচ্ছেন সেটি চলবে নাকি পরবর্তীতে অ্যানজিওগ্রাম বা অন্য কোনো পরীক্ষা লাগবে কিনা। তারপরে একটি ইকোকার্ডিওগ্রাফি এবং একটি ইটিটি করে জানতে পারেন। তো ইটিটি যদি ভালো থাকে তাহলে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করি না, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে ভালো রাখার চেষ্টা করি। আর একটু হাঁটাহাঁটি করার অভ্যাস চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আপনি ভালো থাকবেন। আর সবসময় যেটা বলি, খাদ্যাভ্যাস, ডায়াবেটিক খাদ্য আপনি নিশ্চয়ই, আমরা সবসময় বলেছি কীভাবে মেনটেন করবেন, ডায়াবেটিক খাদ্য খাবেন এবং কোষ্ঠকাঠিন্য যাতে না হয় তাহলে কিন্তু আপনি সবসময় বুকের চাপ বা পেটের পীড়া থেকে ভালো থাকবেন এবং আপনার এই ব্যথার সমস্যা। আশা করছি আপনার জন্য আমরা শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। আরেকজন দর্শক আছে টেলিফোনে। দর্শক, টেলিভিশন ভলিউম অবশ্যই কমিয়ে নেবেন, আপনার নাম এবং বয়স বলে আপনার যে উপসর্গ বা সমস্যা ফেস করছেন সেগুলো বলুন, ডাক্তাররা শুনছেন। হ্যালো, হ্যাঁ, আমার, আমি 4 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, আচ্ছা, কে বলছেন, কোত্থেকে বলছেন, বয়স বলেননি এবং আপনার টেলিভিশনের ভলিউম কিন্তু আমরা শুনতে পাচ্ছি একটা প্রতিধ্বনি। খাদিজা আসফিন বলছি, বরিশাল থেকে, 35 বছর। আমি ওই যে গত সপ্তাহে, মানে আমি 4 মাসের প্রেগনেন্ট, জ্বর হয়েছিল, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, হাঁচি কাশি। বলুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, আমরা নইলে তো ডাক্তার শুনতে পাবেন না ঠিকঠাক। কম কম, মানে জ্বর হয়েছিল গত সপ্তাহে, গত শনিবারে জ্বর হয়েছিল। হ্যাঁ, তারপরে কবে সারলো জ্বর বা কি ধরনের সমস্যা উপসর্গ দেখা গেছিল তার সঙ্গে? জ্বর হয়েছে মানে 102, ইভেন গলা ব্যথা, হাঁচি কাশি কমতেছে না আমার আর কি। এখন ডাক্তার দেখাইছি, ডাক্তার ওই যে ইদে অ্যান্টিবায়োটিক দিছে, তারপরে নাপা খাইতে বলছে, আরো যে অ্যান্টিবায়োটিক 7 দিন শেষ করছি, এখনো কাশিটা কমে না আর কি। আচ্ছা, কাশি কমেনি। আপনার প্রেগন্যান্সিতে তো কোনো প্রভাব পড়েনি এই অসুস্থতার জন্য? প্রেগন্যান্সির প্রভাব পড়বে কিনা সেই জন্য জানতে চাইছিলাম, 4 মাস তো। আচ্ছা, ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম আছেন আমাদের সঙ্গে। শারমিন সিদ্দিকা ইসলাম, আপনি বলুন, এরপরে যদি ডাক্তার এস এম মোস্তফা জামান কিছু যোগ করতে চান, ওনার বেশ কিছু সিমটমের কথা বলছিলেন। 4 মাস প্রেগন্যান্ট বলেছে আমি, জি শুনেছি 4 মাস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সময়টা এমন যে যেকোনো জ্বরের পরে কিন্তু আমরা প্রেগন্যান্সিতে খুব অ্যালার্ট থাকি, আর বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা অনেক বেশি অ্যালার্ট, কারণ প্রেগন্যান্সির সাথে রিলেটেড যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেটার পাশাপাশি করোনার ইফেক্টেও কিন্তু আমরা দেখছি যে ইদানিংকালে মিসক্যারেজ কিন্তু অনেক বেশি হচ্ছে। যেহেতু আপনার 4 মাস, এখন এই সময়ে আপনি যেহেতু এখনো জ্বর, ঠান্ডা, কাশি থেকে উঠেছেন, আপনাকে অবশ্যই এই রিকভারির পরে আপনাকে হচ্ছে একটা ফ্রেশ আলট্রাসনোগ্রাফি করে কনফার্ম হয়ে নিতে হবে যে আপনার প্রেগনেন্সির কন্ডিশনটা কি, এবং সেই সাথে কাশির সাথে যেটা সম্পর্ক থাকে সরাসরি, যে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সির আগে কারো কিন্তু অ্যাজমা থাকে না, কিন্তু প্রেগনেন্সিতে এসে দেখা যায় তার এই কাশিটা অনেকদিন পর্যন্ত পারসিস্ট করে যাচ্ছে, যেটা আমরা কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হিসেবে ট্রিট করি। সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে, যদি সেটা হয়ে থাকে, সেটার জন্য অনেক সময় আমরা বিভিন্ন রকম কনফিউশনে ভুগি যে ইনহেলারটা নিবো কি নিবো না। এটা সিম্পল ইনহেলার নিলেই কিন্তু আপনার এই কাশির সমস্যাটা চলে যায়। ক্রনিক কাশি প্রেগনেন্সিতে আমাদের অনেক ডিস্টার্ব করে, এটার সাথে যেটা হয় যে পানিটা ভেঙে গিয়ে প্রেগনেন্সিটা টার্মিনেশন হয়ে যায়। সো আপনার এই কাশিটা অবশ্যই ভালো কন্ট্রোল রাখবে, প্রয়োজনে নেবুলাইজেশন, মানে যেটা আপনাকে বলি যে গ্যাস নেয়া, সেটা নিয়ে কন্ট্রোল করে ইনহেলারে থাকলে আপনার এটা চলে যাবে, আপনি আপনার প্রেগনেন্সির একটা সুন্দর আউটকাম আমরা কামনা করি। সৌমিত্র, আমি, জি এস এম মোস্তফা জামান, জি খুব সুন্দর করে বলছিলেন যে আসলে গর্ভাবস্থায় কিন্তু এই ধরনের কাশি কিন্তু অত্যন্ত বিপজ্জনক গর্ভস্থ শিশুর জন্য, সুতরাং তার জন্য কিন্তু চিকিৎসা খুব জরুরিভাবে দরকার। বিশেষ করে যে কথা বলছিল যে ইনহেলার কিন্তু আমরা অত্যন্ত নিরাপদ, আমরা বলি ইনহেলার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করে না, এবং এমনকি যারা বর্তমানে রোজা রাখছেন, কেউ কেউ আছেন, তাদের জন্য আমি বলছি যে ইনহেলার একবার নিরাপদ। তবে এই রোগী যিনি প্রশ্ন করেছেন তার জন্য বলবো, একটি ঠান্ডার ইতিহাস হয়তো আগে তার ছিল অথবা তার পরিবারের ছিল, তিনি হয়তো জানেন না, সেক্ষেত্রে একটি মন্টিলুকাস জাতীয় ওষুধ আমি বলবো, এবং ইনহেলার যেটি ডেক্সিট্রল ইনহেলার 250/25, 2 চাপ সকালে 2 চাপ রাতে, যদি তিনি এই ভেবে নিতে না পারেন তাহলে বেক্সি ক্যাপ নামে পাওয়া যায়, যেটি ব্যবহার করা মহিলাদের জন্য খুব সহজ, ব্যবহার করার পরে একটু কুলি করতে হবে, এটি তার বাধা দিবে যাতে তার শ্বাসকষ্ট কাশি না হয়। আরেকটি আছে যে আমরা বলি
ভেন্টুলিন জাতীয় ওষুধ যেটি অ্যাজমোসলামে পাওয়া যায়, এই ইনহেলারটি যখন তার কাশি বা শ্বাসকষ্ট হবে তখন ব্যবহার করবেন। সুতরাং এই ওষুধগুলোতে যদি ঠিকমতো ব্যবহার করেন এবং ঠান্ডা ধুলোবালি যদি একটু দূরে রাখেন, আমাদের বিশ্বাস তিনি তার নিজের জন্য সুরক্ষা দিতে পারবেন, গর্ভস্থ শিশুর জন্য তিনি সুরক্ষা দিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার এসএম মোস্তফা জামান। এর আগে ডাক্তার শামীম সিদ্দিক ইসলাম বলছিলেন, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার নাম এবং বয়স বলে যেসব সমস্যা ফেস করছেন বা যার জন্য বলতে চাইছেন তার এই তথ্যগুলো জানিয়ে বলুন কি বলছেন। জি, আমার নাম রুবেল, বয়স হচ্ছে 30। আমার মেয়ের আড়াই মাস 2 মাস 15 দিন বয়স চলতেছে, সে সারাদিনে অনেকবারই প্রসাব করে আর হচ্ছে 2-3 দিন পর পর একটু পায়খানা করে আর কি, আর রোদে বাচ্চাটাকে রেখে একটু স্কিনটা পুড়ে ফেলছে, কালো করে ফেলছে। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল, আমি আসলে পুরোপুরি শুনতে পাইনি, একটু যদি আপনি বলতেন। ওনার সন্তানের বয়স 2 মাস 15 দিন, তার প্রস্রাব বেশ কয়েকবার করে, মানে প্রস্রাব একটু ঘন ঘন করে সেটা বলছেন, পায়খানার কথা বলছেন 2-3 দিন পর পর, এবং রোদে কয়েকদিন রেখেছেন ফলে মানে চামড়া পুড়ে গেছে বা একটু বার্ন হয়েছে বলে উনি মনে করছেন, পরামর্শ চেয়েছেন। আচ্ছা, এক্ষেত্রে কয়েকটা ইস্যু জড়িত, সেটা আসলে উনি সহ আসলে ওনাকে ধন্যবাদ প্রথমে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এই ধরনের অনেকেরই ধারণা রয়েছে যে অনেকবার প্রস্রাব করাটা বোধ হয় কোনো খারাপ কিছু কিনা। আমরা বলবো এত ছোট বাচ্চার 8-10 বার পর্যন্ত প্রস্রাব করা একেবারেই স্বাভাবিক, এটা দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু সে দুধটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে। আমরা বলে থাকি 24 ঘন্টায় যদি 6 বারের বেশি কেউ কোনো বা ছোট এত ছোট শিশু সে যদি প্রস্রাব করে তাহলে বুঝতে হবে সে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে। সুতরাং এটা নিয়ে একদমই ভাববেন না, এটা একদমই স্বাভাবিক। আর যা শুধু বুকের দুধ খায়, আমরা এই অনুষ্ঠানে আমরা গতকালও বলেছি, সেটা হচ্ছে 2-3 দিন পরে মল ত্যাগ করাটা কিন্তু স্বাভাবিক। আপনি দেখবেন তার পেট ফুলে যাচ্ছে কিনা, সে মল ত্যাগ করার সময় কান্না করছে কিনা, যদি দেখেন যে না তার অন্য সবকিছু ঠিক আছে, তার কোনো কান্নাকাটি নেই, পেট ফোলা নেই, সে একদম স্বাভাবিক ভাবে সবকিছু করছে, তার খাওয়া দাওয়া ঠিক আছে, শুধুমাত্র মল ত্যাগ 2-3 দিন পরে করছে, এত ছোট শিশুর জন্য এটা একদমই ভাববেন না। আমরা আবারও আপনাকে বলছি সপ্তাহে একবার মল ত্যাগ করাও যেমন স্বাভাবিক, একদিনে 8-10 বার মল অল্প অল্প করে এত ছোট শিশুর জন্য যারা শুধুমাত্র বুকের দুধ খায় তাদের জন্য কিন্তু স্বাভাবিক। অনেকেরই একটা ধারণা রয়েছে জন্ডিস সম্পর্কে, ধারণা রয়েছে যে ছোট শিশুকে বোধ হয় রোদে দিতে হবে। এখন আর বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যেটা আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি সেটার সাথে রোদের কোনো সম্পর্ক নেই, বারবার বুকের দুধ খাওয়ালে এই জন্ডিসটা চলে যাবে। গ্রামাঞ্চলে অনেকে বাচ্চাকে আসলে দুধ রোদে নেন। আর যেটা ভিটামিন ডি এর জন্য অবশ্যই রোদে নেওয়ার প্রয়োজন আছে, সেটা অনেক বেশিক্ষণ রোদে নেওয়ার প্রয়োজন নেই, বলা হয়ে থাকে 15-20 মিনিট বা আধা ঘন্টায় যথেষ্ট। আসলে এর চেয়ে বেশি একেবারে রোদে নেওয়ার দরকার নেই, জানলা দিয়ে বা হালকা যে রোদটা আসে সেটাতে নিলেই হবে, অনেক এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। সুতরাং এটার থেকে আসলে মুক্ত থাকবেন। যদি অনেক বেশি আসলে দেখা যায় যে ওনার স্কিনটা কালো হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি ভেসলিন দিতে পারেন সাধারণ, এটা 1-2 দিন দিলে আসলে ভালো হয়ে যাবে, রোদে দিলে তো একেবারে আগুনে পোড়ার মতো ওরকম পুড়ে যাওয়ার নিশ্চয় কথা নাই, সেটা একটু দিবেন। আর যে নিয়মগুলি বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন, অবশ্যই বুকের দুধ বন্ধ করবেন না, বুকের দুধ তার ইমিউনিটি বাড়াবে, সকল সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি দিবে তাকে। সুতরাং আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল, তাকে নিয়ে একদমই টেনশন করবেন না। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার মোহাম্মদ শাহু আলমকে এ পর্যায়ে বিদায় জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই, মূলত আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা, বাকি দিনগুলো নিশ্চয়ই নির্ঝঞ্ঝাটে কাটবে। দর্শক, একটা বিরতির সময় হলো করোনা হেল্প ডেস্ক থেকে, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা হেল্প ডেস্কে, বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক যারা ফোন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। একজন দর্শক সম্ভবত ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টেলিফোনে, দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নাম এবং বয়স বলে কি ধরনের সমস্যা ফেস করছেন বলুন। জি, আমার নাম শাহিনাত তার, আমার বয়স 37। আমি মানে একটা সমস্যা কি, আমার এমনিতে জড়াই হচ্ছে টিউমার, আমি ম্যাডামের সাথে একটু ইয়া করতে চাইছিলাম আর কি, টিউমার প্রথমে একটা ছিল, এখন ওইটা বড় হয়ে পাশে আরো একটা টিউমার হয়েছে। এখন আমি একটা গাইনি ডাক্তার দেখাইছিলাম, বিশেষজ্ঞ গাইনি ডাক্তার দেখাইছিলাম, উনি ইউটাল একটা ট্যাবলেট দিছে, সাথে আরো একটা ওইজোর অপেশনাতার একটা ট্যাবলেট দিছে, বলছে যে 3 মাস খাওয়ার জন্য। এখন 3 মাস আমি যখন মেন্স হয়েছিলাম 6 দিনের দিনে ওই ওষুধটা মানে দিছিল আর কি, ভালো হওয়ার
মধ্যে শুরু হয়েছিল ওষুধ খাওয়াটা, এরপর থেকে আর আমি ম্যানেজ হচ্ছি না। এখন এটাতে আমার মানে কোনো অন্য কোনো প্রভাব পড়বে কিনা এটা জানার জন্য আর কি, যে আমি আর ম্যানেজ হব কিনা বা এটা ইয়া করার জন্য। ডাক্তার শানিস সাইজ একটু বলতেন, টিউমারের সাইজটা একটু বলেন। 5.2 5 cm। আর নতুনটা, নতুনটা আর নতুনটা 3.22 mm। অবস্থানগত কারণে এটা হয়, যদি একটা জ্বরের যে ক্যাভিটি আছে সেটা ভিতরের দিকে অবস্থান হয় তখন একটু ব্লিডিং বেশি হয়। আপনার যেহেতু এনিমিয়া রক্ত শূন্যতার ওষুধ দেওয়া হয়েছে, ধরে নিচ্ছি যে এটার অবস্থান যদি ভেতরে হয়ে থাকে এবং আপনি যে ওষুধটা খাচ্ছেন ওটা বলেছেন পিরিয়ড ভালো হওয়ার পরে আপনি শুরু করেছেন, এই 3 মাস আপনার পিরিয়ড হবে না, না হয়ে সেখান দিয়ে আপনার টিউমারটাকে ছোট করে দিবে এবং এই ওষুধটা ভালো। তবে আমরা এই ওষুধটা দেওয়ার সময় অবশ্যই আপনার লিভার এবং কিডনি এই দুটো পরীক্ষা করে নিই আমরা। আপনি যদি আগে করে থাকেন সেটা ভালো রিপোর্ট দেখেই আমরা হয় এই ওষুধটা শুরু করি, আর যখন আপনার 3 মাস হয়ে যাবে তখন আমরা পুনরায় একটা টিভিএস পরীক্ষা করি। এটা আপনার পেটের উপর থেকে সোনোগ্রাফি করলে খুব ভালো আসবে না সাইজটা যে কতটুকু চেঞ্জ হয়েছে, টিভিএস করলে এটা আপনার খুব ভালো দেখা যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে সাইজ এসব ক্ষেত্রে টিউমারটা ছোট হয়ে অনেক সময় চলেও যায়। তো আপনার ভয়ের কিছু নেই, যখন আবার ওষুধটা বন্ধ হয়ে যাবে টিউমারটা ছোট হয়ে যাওয়ার পর আপনার পুনরায় মাটি হবে। ধন্যবাদ আপনি। ধন্যবাদ ডাক্তার শামীম সিদ্দিকা ইসলাম। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক নাম এবং রোগীর বয়স বলে আপনার যে সমস্যাগুলো সেগুলো বলুন। আমার নাম নূপুর, কিন্তু আমি আমার হাজবেন্ডের সমস্যার কথা বলবো, মাদারীপুর থেকে বলছিলাম। হ্যাঁ, তো আমার হাজবেন্ডের বয়স 50 বছর, তার ডায়াবেটিক্স আছে এবং হাই প্রেশার। তো প্রেশারের জন্য সে প্রসান 50 এবং ডায়াবেটিক্স এর জন্য ডায়ামিরল এমআর, হ্যাঁ, তার সাথে কমেড এক্সার খাচ্ছে আর কি। তো এখন সমস্যা হলো সে এই যখন সকালে ঘুম থেকে ওঠে বা কফ ভিতর থেকে টেনে আনে তখন আর রক্ত আসে বাদামি কালার কালার আর কি। হ্যাঁ, তো এটা কি কোনো বড় কোনো সমস্যা কিনা? আর দ্বিতীয়ত তার মাঝে মাঝে বুকে পেইন হয়, তো ইসিজি করাইছে কোনো খারাপ কিছু আসে নাই, গ্যাস্ট্রিক ওষুধ খেলে সেটা আবার কমে যায়। হ্যাঁ, এই সমস্যা আর কি। এস এম মোস্তফা জামান, আমি একটু প্রশ্ন, কি ধূমপান করেন কিনা? না, আগে করতো, এখন আজকে প্রায় 4 বছর না 3 বছর যাবত সে কোনো ধূমপান করে না, একদম না, ধূমপান করে না, না কোনো নেশাও নাই, কোনো শ্বাসকষ্ট অথবা আমরা বলি অ্যাজমা নিজের বা পরিবারের কারো আছে কিনা? না, আমাদের কারো অ্যাজমা নাই, তবে আমার হাজবেন্ড 2019 সালে হয়েছিল পক্স, তখন তার ফুসফুসে অ্যাটাক করছিল, তো তখন তার শ্বাসকষ্ট অক্সিজেন দিয়ে রাখছিল প্রায় 6 দিন। হ্যাঁ, তারপরে থেকে সে মাঝে মাঝে মানে দিনে অন্তত 10 থেকে 20 বার কাশে, কিন্তু এর জন্য ওই যে মন্টিন খায় মাঝে মাঝে এরকম আর কি। আচ্ছা জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে তার যে সমস্যাগুলো বললেন খুব সুন্দর করে আপনি গুছিয়ে বলেছেন। প্রথম কথা হলো যে তার ডায়াবেটিস এবং যে রক্তের চাপ বললেন, নিশ্চয়ই তিনি ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে, যদি না থেকে থাকে সেটিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, আমরা আশা করছি তিনি নিয়ন্ত্রণ রেখেছেন। কিন্তু তার যে কফের সমস্যা বললেন, এটি তার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে না, এটি আসলে আমাদের ধারণা তার দুটো কারণ হতে পারে। একটি হলো যে তার পারিপার্শ্বিকতার জন্য, হয়তো বা তিনি এমন জায়গায় আছেন যে তার কোনো অ্যালার্জি জাতীয় কোনো সমস্যার জন্য হচ্ছে, আর তার শরীরে কোনো অ্যালার্জি থাকতে পারে, অর্থাৎ তার কোনো খাদ্যাভ্যাস হতে পারে অথবা পারিপার্শ্বিক, যদি কেউ আমরা যেমন এই কারণে জিজ্ঞাসা করলাম ধূমপান করেন কিনা, অনেকে আছে ধূমপান না করলেও আশেপাশে ধুলোবালির জন্য কিন্তু হতে পারে। তো আমরা প্রথম বলবো তিনি মন্টিন যে ওষুধটি খাচ্ছেন এই ওষুধটি মনে রাখতে হবে যে নিয়মিত খেতে হবে, যেহেতু এই রোগটি একবার হলে সারা জীবন হয় থাকে, কিন্তু একদম ভালো করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণ রাখা যায় একেবারেই স্বাভাবিক জীবনযাপন, অর্থাৎ আমরা যারা মাঠের খেলোয়াড় তারা কিন্তু ফুটবল মাঠে ফুটবলও খেলতে পারে যদি কেউ নিয়ন্ত্রিতভাবে রাখতে পারে। তো আমরা বলবো মন্টিন এই ওষুধটি যেহেতু খেলে নিয়মিত খাবেন, অন্তত প্রতিদিন একটা করে আগামী 3 মাস খাবেন। এর সাথে একটি ভালো হয় যে একটি ইনহেলার ব্যবহার করতে পারলে ভালো হয়, আমরা বলবো বেক্সিটল ইনহেলার 250/25 2 চাপ সকালে 2 চাপ রাতে নেবেন, এবং এই ব্যবহারটি শিখতে হবে, সবাই কিন্তু ঠিকমতো ইনহেলার ব্যবহার করতে পারেন না, সুতরাং এটি ব্যবহার করার পরে একটু হালকা গরম বা কুসুম গরম পানিতে কুলি করতে হয় যাতে করে তার মুখে কোনো ঘা না হয়। এই দুটি মেন চিকিৎসা সঙ্গে সাময়িকভাবে আপনি ফেক্সো 120 মিলিগ্রাম আগামী 10-15 দিন খাবেন, আশা করছি ভালো থাকবেন। এর পরে যদি দেখেন যে পুরোপুরি ভালো না হয়
কাশি থাকে সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক আমরা সাময়িকভাবে দেই, 7 থেকে 10 দিন দিয়ে থাকি। আপনি গ্লাভোসেভ 500 মিলিগ্রাম সকালে একটি রাত্রে একটি, এটি আগামী 10 দিন আপনি খাবেন। আর এরপরে যদি ভালো না হয় আমরা বলবো অবশ্যই চিকিৎসকের সাথে আপনি সাক্ষাতে পরামর্শ করবেন, তবে আরও ওষুধ আছে এটি ভালো করার জন্য। আপনি নিশ্চিত থাকেন আমাদের কোনো রোগী নেই যে যারা ভালো হয়নি, সবাই ভালো হবেন। তবে মনে রাখতে হবে ভালো হওয়ার পরে আবার হতে পারে, তবে রক্ত যদি প্রথমবার যায় আমরা বলবো এই মুহূর্তে কোনো পরীক্ষা করার দরকার নেই, শুধু এই ওষুধগুলো খেলে দেখেন আপনি কেমন থাকেন। যদি দেখেন যে ওষুধ খাওয়ার পরেও তার পুরোপুরি ভালো না হয়, রক্ত যায়, সেক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে যে রক্তের কারণ উদ্ঘাটন করবার জন্য। আশা করছি আপনি আমার পরামর্শটি বুঝতে পেরেছেন এবং আপনার হাজবেন্ডের জন্য আমার শুভকামনা রইল। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান। আরেকজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার নাম বলে এবং যার জন্য বা আপনার জন্য যদি প্রশ্ন করতে চান, বয়স এবং যে উপসর্গগুলো রয়েছে বলুন। আসসালামু আলাইকুম, আমি স্মৃতি সরকার বলছি রাজশাহী থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন ডাক্তাররা শুনছেন। আমার ছেলের বয়স হচ্ছে 10 মাস, ওর ওজন হচ্ছে 7.5 কেজি। আচ্ছা, কিছুদিন আগে ওর এম ডাক্তার দেখেছিলাম, ও অনেক বিরক্ত করতো এবং কিছুই খাইতো না। তখন ডাক্তার ওকে একটা সিবিসি টেস্ট দিছিল, ওই টেস্টে রিপোর্ট আসছিল এসবি ছিল 10.2 এবং WBC ছিল 13.13। তখন ডাক্তার বলেছিল যে রক্তের পরিমাণ কম এবং রক্তে ইনফেকশন এবং অপুষ্টিতে ভুগতেছে। ডাক্তার তাকে ওষুধ দিছিল হচ্ছে সিরাপ দিছিল বুতাকো, ফেনাডিন, মেলপিন, জিঙ্ক সিরাপ এবং ফলিসন ট্যাবলেট। আমি ডাক্তার দেখাচ্ছি প্রায় 1 মাস আগে, কিন্তু এখন আমার বাচ্চা অনেক বিরক্ত করে এবং কিছুই খাইতে চায় না, বুকের দুটো খাইতে চায় না। আচ্ছা, ওই ঔষধ খাওয়ানোর পর কি আর ওর টেস্ট করিয়েছেন বা ওই চিকিৎসকের সঙ্গে কথা হয়নি? দেখাইছি, চিকিৎসক দেখাইছি, বলছে ঠিক আছে কিন্তু কোনো টেস্ট দেয় নাই। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল, বুকের দুধ ছাড়া কি অন্য কিছু খাওয়ান কিনা? ওরে মাঝে মধ্যে তার একটু ডিম, তারপর হচ্ছে একটু খিচুড়ি দিতে চায় কিন্তু কোনো ভাবে ও মুখে নিতে চায় না, বুকের দুধ তো কেমন খায় না, খুব কম। মুখে দুধ এমনি দিয়ে দিবে, কয়বার দেওয়ার চেষ্টা করেন? ও খাওয়া না, আপনি কতবার দেওয়ার চেষ্টা করেন? 8-10 বার? আমি বারবারই চেষ্টা করি, ঘন্টা ঘন্টা মধ্যে চেষ্টা করি যে একটু খাই কিনা। বুঝতে পেরেছি। আসলে আপনি যেটা বলেছেন আসলে কি যে পরীক্ষাগুলোর কথা, হ্যাঁ হিমোগ্লোবিন লেভেল একটু কম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা যারা প্রেগনেন্ট মহিলা ছাড়া অন্যদের মোটামুটি সবার করলেই 10-11 মধ্যে আসলে পাই যে আইডিয়াল যে হিমোগ্লোবিন সেটা কিন্তু বাংলাদেশের 80% মানুষের আসলে থাকে না। আমরা খুব বেশি কনসার্ন হই বা খুব চিন্তা করি যে 10-এর নিচে চলে আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুষ্টিকর খাওয়ার খাওয়ানো উচিত। WBC-টা 13 বলছেন, হ্যাঁ বোঝা যাচ্ছে কিছুটা হয়তো ইনফেকশন ছিল, কিন্তু আপনার কাছ থেকে যেটা আমরা তথ্য পেলাম সেটা হচ্ছে বারবার আপনি চেষ্টা করেন ঘন্টায় ঘন্টায়। এই ভুলটা কিন্তু 70-90% মায়ে করেন যে বাচ্চারা যখন খায় না একটু পর আবার চেষ্টা করেন, সে খায় না আপনি একটু পর আবার চেষ্টা করেন, এই ধরনের চেষ্টা করতেই থাকেন, এই চেষ্টাটা আসলে করবেন না। 10 মাস বয়সে আপনি বুকের দুধ খাবেন কিন্তু একটা সারাদিন ধরে খাওয়ানোর কোনো প্রয়োজন না, অন্তত 3-4 ঘন্টা পর পর খাবেন। সলিড খাবারটা সে যেহেতু বুকের দুধ খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে সে খেতে চাইবে না, তাহলে কি করবেন? আমরা বলে থাকি আপনার কাছে এটা একটু অন্যরকম মনে হলো, একটু রুডও মনে হলো, আমরা বলবো যে না খাইয়ে রাখতে হবে, তার খিদেটা লাগাতে হবে। আপনি যদি সারাদিন ধরে চেষ্টা করেন একটু খেয়ে আর খাবে না, তাহলে কিন্তু তার পেটে তো আসলে খিদে লাগাতে হবে। সুতরাং আপনি যদি দুপুর 2টায় খাবেন, আমরা বলে থাকি যে সকাল 10টার পরে কোনো খাবার দিবেন না, একদম 1 ফোঁটা বুকের দুধও দিবেন না। আবার যদি রাতে আপনি 9টায় চেষ্টা করেন, আপনি 7টার পরে কোনো কিছুই দিবেন না, একটু পানিও দিবেন না, খিদে যদি আপনি না লাগান এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে একটু সংযত করতে হবে, এটা একেবারেই সহজ কাজ না আসলে, আমরা যেভাবে বলে দিচ্ছি কিন্তু এভাবে 15-20 দিন যাদেরকে আমরা এই ধরনের উপদেশ দিয়েছি তাদের ক্ষেত্রে দেখা গেছে কিন্তু উপকার পাওয়া গেছে, কারণ আপনার বাচ্চা কিন্তু ওজন কিন্তু একটু কম। বুঝতে হবে এই বয়সে শুধুমাত্র বুকের দুধ থেকে পরিপূর্ণ পুষ্টি আসে না, সুতরাং আপনাকে অবশ্যই অতি অবশ্যই আমরা বলবো যে শক্ত খাবার দিতে হবে। এই বয়সে আধা বাটি করে 2 বার দিবেন, বাটির সাইজ হচ্ছে আমরা 250 ml 250 ml, সেই সাথে কিছু ওষুধ আপনি অলরেডি খাওয়াচ্ছেন। আপনি আয়রন কমের জন্য আলাদা কিন্তু শুধু ফলিসন খাওয়ালে হবে না, আপনি কম্পিরন এই সিরাপটা আপনি একটু খাবেন দুপুরবেলা 1 চামচ, এভাবে 3 মাস খাওয়াতে হবে। সেই সাথে জিঙ্ক বি এই সিরাপটা রাতে খাবেন। একটা সিরাপ খাওয়ালে কিন্তু রক্ত তৈরি হতে কিন্তু মিনিমাম 3 মাস লেগে যায়, সুতরাং 3 মাস পরে কিন্তু আপনি আবার যদি কমপ্লিট ব্লাড যে সিবিসি সেটা করেন এবং উপদেশগুলো একটু মেনে চলেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে।
ডাক্তার আবু সাইদ শিমুল, আরেকজন অভিভাবক তিনি লিখেছেন কাছাকাছি সমস্যা, আমি শুধু আপনার কাছ থেকে আপনাকে প্রশ্ন শোনাতে চাই যে লিখেছেন তার ছেলের বয়স 1 বছর 8 মাস, ওজন 8 কেজি 600 গ্রাম, কিছু খেতে চায় না, যতটুকু খাওয়ানো জোর করে খাওয়ানো, শুধু বুকের দুধ খায়, বাচ্চার ওজন বাড়ানোর জন্য কী করণীয়, তার বেলাও আপনার এই পরামর্শ আপনি রাখবেন কিনা, বা সঙ্গে যদি কিছু যুক্ত করতে চান সংক্ষেপে। জি জি, তার বেলা একেবারে একই রকম আসলে পরামর্শ থাকবে, বুকের দুধটা কম খাবেন। যদি 6 মাসের মধ্যে আপনি কৃমির ওষুধ না খাইয়ে থাকেন তাহলে মেলফিন এই সিরাপটা আপনি পয়েন্ট আমরা বলবো 4 ml অর্থাৎ 1/4 চামচ আপনি খাওয়ান আগামীকাল, খাওয়ালে 1 সপ্তাহ। বাকি উপদেশগুলো কিন্তু একটু আগে যে উপদেশটা দিলেন তার মতোই। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আরেকটা বিরতির সময় হলো করোনা হেল্প ডেস্ক থেকে, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন করোনা হেল্প ডেস্ক। সরাসরি ডাক্তারদের কাছে যেতে চাই। ডাক্তার এস এম মোস্তফা জামান, তানজিলা তোহরা আমাদের ফেসবুক লাইভের কমেন্টে লিখেছেন তার বয়স 23, ওজন 56, থাইরয়েডের সমস্যা আছে, এর মাত্রা 52 ছিল, দুটো করে থাইক্লোক্স খাচ্ছেন, গত মাসে টেস্ট করিয়েছেন, এখন 3.7, কিছুদিন ধরে তার শরীরে অনেক ব্যথা, কোনো কাজ করলে অনেক হাঁপিয়ে যান, ডাক্তার দেখিয়েছেন, ইসিজি করেছেন, ইসিজি রিপোর্টে লেখা প্রিম্যাচিউর আট্রিয়ালা কন্ট্রেশন, আপনি জানবেন নিশ্চয় চিকিৎসা বিজ্ঞানে বা আপনারা কী বলেন এটাকে, মূল্যায়ন কী হবে, তিনি রিপোর্ট দেখাতে পারেননি ডাক্তারকে, এটা এই পিএসি যেটা এটা বড় কোনো সমস্যা কি না সেটি তিনি জানতে চেয়েছেন। জি ধন্যবাদ। আসলে তানজিলা তোহরা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন, তার জন্য এটি খুবই দরকার এই প্রশ্ন উত্তর জানা। আমরা দেখি তার বয়স কিন্তু খুবই কম এবং তিনি তার এই বয়সে তার থাইরয়েড সমস্যা, থাইরয়েড বলতে আসলে আমরা ধরে নিচ্ছি তার হাইপোথাইরয়েডিজম আছে, এবং তার জন্য যে মাত্রা উল্লেখ করেছেন 52 সেটি খুব সময় TSH অর্থাৎ এই ওষুধের রোগটির জন্য কিন্তু যে ওষুধ খাচ্ছেন সেটি নিশ্চয়ই থাইরক্স এরকম জাতীয় ওষুধ, এবং তার মাত্রা তিনি উল্লেখ করেন এটি কি 0.50 মাইক্রোগ্রাম নাকি 0.25 মাইক্রোগ্রাম। তারপরও তিনি মাত্রা যেটি তার ভালো এসেছে 3.7, আশা করছি তিনি যেভাবে খাচ্ছেন সেটি খেয়ে যাবেন। তো আমরা দেখছি তার এখন শরীরে ব্যথা আছে এবং কিছু কাজ করলে হাঁপিয়েছে, এবং তার ইসিজিতে আপনি প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, আমরা বলে থাকি যে হার্টের অলিন্দ বা আমরা বলি অ্যাট্রিয়াম, যেখান থেকে তার সাধারণত মানুষের স্পন্দন হয়ে থাকে, তার এটা প্রিম্যাচিউর, এটা নন সাইনাস একটি অ্যাবনর্মাল বিট বলে থাকি আমরা, সেটি সাধারণভাবে সাধারণত এই অ্যাবনর্মাল বিটের জন্য কোনো চিকিৎসা বা পরীক্ষা লাগে না এই বয়সে। তবে আমরা যদি মনে করি কী কারণে হতে পারে, একটি যদি কেউ ভয় আতঙ্ক উদ্বেগ এর কারণ হতে পারে, অনেক সময় চা কফি খাওয়ার জন্য হতে পারে, অনেক সময় দেখা যায় যে তার কিছু শ্বাসকষ্টের ওষুধ খাবার জন্য হতে পারে, তা আমরা বলবো যে তার জন্য ভয়ের কোনো কারণ নেই, কোনো ওষুধের প্রয়োজন নেই, তবে তিনি ফলো আপে রাখবেন। কখনো যদি দেখেন যে না এরপরেও তার ভালো না হচ্ছে এবং যে ওষুধগুলো খাচ্ছেন যদি কোনো খেয়ে থাকেন, আমরা বলছিলাম কাশি বা শ্বাসকষ্টের ওষুধ খাচ্ছেন কিনা সেগুলোর জন্য হতে পারে, তারপরে যদি ভালো না হয় তখন আমরা একটি ইসিজি আবার করে এবং ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে পারি তার সত্যিকারের বড় কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের বিশ্বাস তার জন্য এই আপাতত কোনো প্রয়োজন কোনো চিকিৎসা বা পরীক্ষার দরকার নেই, একটু ফলো আপ করবেন, ফলো আপ যদি ভালো না থাকেন তখন আমরা সাক্ষাতে কিছু পরীক্ষা করে তার ব্যথার কোনো এবং সেখানে একটু নাপা ওষুধ দিবেন যদি কোনো ব্যথা থাকে শরীরে, আমাদের বিশ্বাস এটি খারাপ কিছু হবে না। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম আহমেদ রাসেল নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, রোগীর নাম মিম, বয়স 24 বছর, ওজন 56 কেজি, বেবি হয়েছিল সিজারে, 9 মাস হয়ে গেছে সিজার হয়েছে, কিন্তু সিজারের জায়গাটায় ব্যথা হয়, মাঝে মাঝে উপুর হয়ে শুয়ে থাকলে ব্যথা করে, হাত দিয়ে হালকা করে চাপ দিলে সিজারের জায়গাটায় ব্যথাটা টের পান, ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার বলছেন কোনো সমস্যা নেই কিন্তু ব্যথা তার এখনও আছে এবং বাসার কাজ করতে হয়, তাকে সাংসারিক কাজ করতে হয়, এই অবস্থায় তার জন্য কোনো সতর্ক বার্তা বা পরামর্শ আপনি কি রাখবেন? প্রশ্নটা হচ্ছে এরকম যে 9 মাস হয়ে গেছে সিজারের পরে, সাধারণত 6 মাসের মধ্যে কিন্তু আমরা বলি যে কমপ্লিটলি একটা কাটা জায়গা শুকিয়ে যায়, যেহেতু 9 মাস হয়েছে আর উনি দেখে এসেছে বলেছে যে সেখানে হয়তো আপাতত দৃষ্টিতে কোনো সমস্যা নেই, তবে এখানে একটু বোঝার বিষয় আছে, আমরা যখন একটা অপারেশন করি সেই জায়গাতে কিন্তু যখন আমরা কেটে সেলাই দিয়ে রেখে আসি ওই সেলাইয়ের জায়গাটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু নার্ভ যে অংশটা আছে এটা রিজেনারেশন অনেক সময় ডিলেইড হয়, হয়তো উনি গর্ভকালীন সময়ে যতটুকু রেস্ট প্রয়োজন সেটা পাননি, অথবা ডেলিভারি পরেও অতিরিক্ত আগে শুরু করেছেন, সেক্ষেত্রে তার এই রিজেনারেশনটা কিন্তু একটু ডিলে হতে পারে, তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকম টুকটাক ব্যথা হুটহাট করে একটু একটু হতে পারে, কিন্তু যদি ক্রমাগত ব্যথা থাকে সেটা অ্যালার্মিং হতে পারে, যেহেতু সেরকম না আপনি এখন আপাতত এটার জন্য ট্যাবলেট নিউরোবি একটা করে 2 বার 1 মাস খাবেন,
এবং সেই সাথে ট্যাবলেট সিভিট একটা করে দুবার, এটা হচ্ছে এক মাস খাবেন। আর হচ্ছে ভয়ের কোনো কারণে যদি মাঝে মাঝে এরকম ব্যথা হয় তাহলে আপনি একটু নাপা ট্যাবলেট খেয়ে নেবেন, আর একটু রেস্ট নিলে আপনার ব্যথাটা কমে যাবে। ঘাবড়ানোর কিছু নেই, এই ব্যথাগুলো অনেক সময় চলে যায়। তবে একটা জায়গায় খেয়াল করবেন, শেলাইয়ের যে অংশটা আছে এটা ফুলে ওঠে কিনা। অনেকের আমরা দেখি যে শেলাইয়ের যে জায়গাটা আছে এটা একটু ফুলে ওঠার প্রবণতা থাকে, ফুলে উঠে গিয়ে ব্যথাগুলো পারসিস্ট করে, সেটা আরেকটা ডিফারেন্ট এন্টিটি। তো সেটা হলে আমাদের কাছে আসলে আমরা সেটার ব্যবস্থা বলে দিব। কিন্তু যদি ওই নাপা খেলেই চলে যায় এবং আস্তে আস্তে এটা হিল হয়ে গেলে আপনার ব্যথাটা চলে যায়। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শামীম সিদ্দিকা ইসলাম, ডাক্তার আবু সাইদ শিমুল। আকর্ষণ চাকমা রাঙামাটি থেকে লিখেছেন, তার ছেলের বয়স 14 মাস, 6 মাস বয়সে সামান্য সর্দি জ্বর হয়, তাকে হোমিও ঔষধ খাওয়ানোর পর থেকে তার ওজন কমে গেছে, পায়খানা সবসময় শক্ত হয়, এখন কি করতে পারেন? এখন ওজন কত এটাকে বলেছেন, উল্লেখ করেননি তিনি আমাদের ফেসবুক কমেন্টে। আসলে এই ধরনের কিন্তু আসলে সংযোগ মায়েরা করেন, একটা সাথে একটা কানেকশন করতে চান। দেখা যায় যে অনেকে টিকার ক্ষেত্রে করেন যে সে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর থেকে খাওয়ার রুচি কমে গিয়েছে, এই ধরনের বিষয়গুলো বা টিকার ক্ষেত্রে এই ধরনের কথা বলে থাকেন। আমরা বলবো যে সেই 6 মাস বয়সে সে হোমিওর সাথে এটার কিন্তু সম্পর্ক থাকার প্রশ্নই উঠে না। আপনি 14 মাস বয়সে যদি ওজন মোটামুটি 9 বা 10 কেজি হয়, আমরা বুঝবো যে না, ওর ওজনটা ঠিকই আছে। সুতরাং ওজনটা আগে একটু আসলে মেপে দেখতে হবে, মায়ের যে সহজাত মমত্ববোধ তা থেকে মনে হতে পারে যে বাচ্চার ওজন আসলে কমে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা একটু দেখবেন, এই বয়সের একটা বাচ্চাকে আপনি পুরো বাটি করে 3 বার খাবার দেবেন, বাটির সাইজ হবে কিন্তু 250 ml, অর্থাৎ 250 ml এর বাটি আপনি 3 বার খাওয়াতে পারেন পুরো বাটি করে। এখন 3 বার যদি দেখা যায় পুরো বাটি হচ্ছে না, প্রয়োজনে 4 বারও খাওয়াতে পারেন। বুকের দুধ যারা খায় না তাদেরকে আমরা 1 বার বেশি খাওয়াতে বলি। আবার যেটা হয়, 14 মাস যেহেতু হয়ে যাচ্ছে, একটু বুকের দুধটা কিন্তু কমতে থাকে, কিন্তু অনেক মায়েরা দেখা যায় বারবার বুকের দুধ খাওয়ান। আমরা তাদেরকে এক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে বলি যে হ্যাঁ, বুকের দুধটা একটু কমিয়ে দেন, বিশেষ করে দিনের বেলায়। অনেক বাচ্চায় কিন্তু অভ্যস্ততা এটা হয়ে যে ঘুমের সময় তার একটু বুকের দুধ দরকার। আমরা বলবো সেটা না করে আপনি একটু বড় গ্যাপ দিয়ে যদি খাওয়ান, এবং আমরা আগেও বলেছি যে যখন শক্ত খাবারটা দিবেন তার অন্তত 3 ঘন্টা আগে কোনো ধরনের বুকের দুধ বা কিছু দিবেন না। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন, সেই সাথে আপনি জিঙ্ক দিয়ে এই সিরাপটা দুপুরে এবং কম্পিরন রাতে খাবেন। যদি 6 মাসের মধ্যে ক্রিমের ওষুধ না খাইয়া থাকেন, আপনি এলবেন এই সিরাপটা 1 চামচ আগামীকাল এবং 1 সপ্তাহ পর আবার খাবেন। একটু যদি সচেতন থাকেন ইনশাআল্লাহ এটা নিয়ে একদমই টেনশন করবেন না, আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার এস এম মোস্তফা জামান তাপস নামে একজন ফেসবুক কমেন্টে লিখেছেন, ভোলা থেকে লিখেছেন, উচ্চ রক্তচাপ তার 120/90 লিখেছেন, ডায়াবেটিস নেই, কোলেস্টেরল নেই রক্তে, বয়স 46, রক্তচাপ 90-এর নিচে যে নামছে না এই জন্য তার করণীয় কি জানতে চেয়েছেন, ঔষধ বিসলল-5 খান তিনি। সময় স্বল্পতা আছে আমাদের, সংক্ষেপে বলতে হবে। আমি বলবো যে ওষুধ খাচ্ছেন যদি এসব খাওয়া আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, যদি টেনশন কমিয়ে ফেলতে পারেন, আশা করছি এই ওষুধে ভালো রাখা সম্ভব। যদি ঘুম না আসে, ঘুমটি আপনি অবশ্যই যদি ঠিকমতো হয়, আমার বিশ্বাস এই ওষুধে সম্ভব। যদি না হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় যদি বলবো সকালবেলায় ওসারটিল 25 আপনি যোগ করতে পারেন। তবে আমার বিশ্বাস যে ওষুধ খাচ্ছেন এই ওষুধে নিয়মিত নিয়ন্ত্রণ করা সম্ভব। একটু এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করতে হবে এবং খাদ্যাভ্যাসে চর্বি জাতীয় খাদ্য একটু পরিহার করতে হবে। ঘুম যাতে নিয়মিত হয় সেটি আপনি অবশ্যই মেনে চলবেন। আপনার জন্য আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান, ডাক্তার শামীম সিদ্দিক ইস্তিমা ইসলামকে ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুলকে, আপনাদের তিনজনকে ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনাদের, আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং নিশ্চয়ই বাদবাকি দিনগুলোতেও আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনা শিষ্টাচার মেনে চলবেন, নিজেরা সকল নিয়মকানুন মেনে চলে যতখানি নিরাপদ আমাদের সমাজকে রাখা যায়, নিজেদেরকে রাখা যায় সেই চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।